স্বাধীনতা দিবসের দিন পথ চলা শুরু অনুত্তমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেডের ভারত সেবাশ্রমের স্বামীজির হাত ধরে শুভ উদ্বোধন। স্বাধীনতা দিবসের দিন পথ চলা শুরু, বনগাঁর চিকিৎসা জগতে খুলে গেল নতুন দিগন্ত। আজ 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে উদ্বোধন হল অনুত্তমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেডের। ভারত সেবা আশ্রমে স্বামীজির হাত ধরে উদ্বোধন হয় এই কেন্দ্রের। এই কেন্দ্রের মাধ্যমে বহু মানুষ বনগাঁয় বসে চিকিৎসাগত দিক থেকে নানান ধরনের চিকিৎসা পরিষেবা পাবেন বলে আশাবাদী চিকিৎসকেরা। আজ স্বাধীন ভারতের 78তম স্বাধীনতা দিবস। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বনগাঁতেও মহাসমারোহে পালিত হল স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের দিন বনগাঁর চিকিৎসা জগতে খুলে গেল এক নতুন দিগন্ত। কমপ্লিট অর্থোপেডিক কেয়ারের পাশাপাশি বনগাঁয় বসে সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে অনুত্তমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেডে। নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা ও উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য মানুষকে আর ছুটতে হবে না কলকাতায়। এবার বনগাঁয় বসেই অনুত্তমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড কেন্দ্রের মাধ্যমে মানুষ ঔষধ থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা সহ নানান ধরনের চিকিৎসা পরিষেবা পাবেন। জানা গেছে বনগাঁ সুভাষপল্লী যশোর রোডের পাশে গড়ে উঠেছে এই অনুত্তমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড। স্বনামধন্য অর্থোপেডিক সার্জন চিকিৎসক অম্লান দে এবং চিকিৎসক শিবপ্রসাদ মালাকারের উদ্যোগে গড়ে উঠেছে এই কেন্দ্র। এই কেন্দ্রে বসেই মানুষ একসাথে পাবেন একাধিক চিকিৎসা পরিষেবা। এই বিষয়ে চিকিৎসক অম্লান দে জানান, আজ স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে ভারত সেবা আশ্রমের স্বামীজির হাত ধরে উদ্বোধন করা হয় এই কেন্দ্রের। এই কেন্দ্রে বনগাঁর মানুষ নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা পাবেন। কমপ্লিট অর্থোপেডিক কেয়ারের পাশাপাশি জেনারেল সার্জারি, গাইনোকোলজি, জেনারেল মেডিসিন, আইসিইউ সুবিধাসহ আরও নানান ধরনের চিকিৎসা পরিষেবা থাকবে সকলের জন্য। স্বাধীন ভারতের এই পূর্ণ দিনে আমরা ভারতবর্ষের ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি শ্রী বিমুক্তানন্দজী মহারাজ বালিগঞ্জ সেবাশ্রম সংঘ এই আশ্রমে এই স্বামীজির পূর্ণ স্পর্শে ওনার হাত ধরে আমরা আজকে অনুত্তমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেডের শুভ সূচনা করলাম। আমরা এই দিনটাকে বেছে নিয়েছিলাম কারণ স্বাধীন ভারতের এই দিনে আমরাও একটা স্বাধীনভাবে আত্মপ্রকাশ করার জন্য আমরা এই দিনটাকে বেছে নিয়েছি। এটা একটা মাল্টি স্পেশালিটি হেলথ সিস্টেম। মেনলি আমরা এখানে ডায়াগনস্টিক পার্ট এবং ইনডোর পরিষেবা দুটোই রেখেছি। ডায়াগনস্টিক পার্টের মধ্যে আমরা ডিজিটাল এক্সরে, স্ক্যানোগ্রাম, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, ফিটাল অ্যানোমালি স্ক্যান এবং সমস্ত রকমের রক্ত পরীক্ষার আমরা এখানে সুযোগ সুবিধা রেখেছি, প্লাস ইনডোর পরিষেবা। ইনডোর পরিষেবার মধ্যে যেটা মেন আমাদের এখানে কনসার্ন এবং সেখানে আমার তত্ত্বাবধানে আমরা এখানে সমস্ত ধরনের হাড়ের অপারেশন করার পরিকল্পনা রেখেছি। স্পাইন সার্জারি, আর্থোপ্লাস্টি মানে জয়েন্ট রিপ্লেসমেন্ট, আর্থোস্কোপি, লিগামেন্ট সার্জারি এবং সমস্ত রকম ভাঙা হাড়ের অপারেশন এখানে আমরা করব। এছাড়াও এর মধ্যে আমরা গাইনোকোলজিক্যাল অপারেশন, জেনারেল সার্জারি অপারেশন, ল্যাপারোস্কোপিক অপারেশন এবং মেডিকেল চিকিৎসাও আমরা এখানে করব। এখানে আমাদের একটা ছোটো আইসিইউর পরিষেবা আমরা রেখেছি। ইমিডিয়েট পোস্ট অপের পরে পেশেন্টের যদি কোনো অসুবিধা হয় অথবা ভর্তি থাকাকালীন যদি পেশেন্টের কোনো অসুবিধা হয় সেই পরিষেবাটাও আমরা দেব। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।